প্রত্যেক বস্তুর একটি অন্তর রয়েছে কোরআন মাজিদের অন্তর হলো সুরা এসিন যে ব্যক্তি সুরা এসিন একবার পাঠ করবে আল্লাহ তাকে দশবার বার কোরআন খতমের নিকি দিবেন হাদিসটি বানোয়ার তিরমিজি দারিমি সিলসিলা জয়ীফা আল্লাহ নাসির উদ্দিন আলবানী রহমাউল্লা সিলসিলা জয়ীফার একশো উনসত্তর নম্বর হাদিস হাদিসটি এনেছেন হাদিসটি আবু বকর এবং আবু হুরাইরা রাজিয়াল হতে বর্ণিত কিন্তু উভয়ের সানাদ খুবই দুর্বল অতএব হাদিসগুলি সোরা ইয়াসিনের ব্যাপারে যতগুলি বর্ণনা আছে বেশিরভাগ বর্ণনায় জাল এবং জৈব এবং কোনো একটি বর্ণনা হাসান পর্যায়েরও নেই প্রত্যেকটি বর্ণনা দুর্বল এবং জাল যেমন যে ব্যক্তি রাতে সোরা ইয়াসিন পাঠ করবে সে ক্ষমাপ্রাপ্ত নিষ্প্রাপ্ত অবস্থায় সকালে জাগ্রত হবে এবং যে ব্যক্তি সোরা দোখান পাঠ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন খুবই দুর্বল বর্ণনাটি আবু ইয়ালা ইবনুল জাউজির মাউজুয়াদ গ্রন্থে হাদিসটি উল্লেখ করেন এ হাদিসের সবগুলো সূত্র বাতিল হাদিসটির কোনো ভিত্তি নেই জুবাইদি বলেন বাই হাকি এটি দুর্বল সানাদ বর্ণনা করেন আল্লাহ সৈয়দি বলেন এর সানাদ খুবই দুর্বল এ ব্যাপারে যেমন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য রাতে সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া হয় হ্যাঁ ক্ষমা করে দেন ইবনু হিব্বান এর সানাদ মুন কাতি ইবনু আবি হাতেম ও হাফিজ ইবনু হাজার আসকালানি জন্দু ফতে হাসানের এই হাদিস শ্রবণ সঠিক নয় মানে সানাদ দুর্বল এইরকম সুরাইয়াসিনের ব্যাপারে যতগুলো হাদিস এসেছে সবই জাল এবং জয়ীফ আল্লাহ নাসির উদ্দিন আলবানী বলেন সুরাইয়াসিনের বিশেষ ফজিলত সম্পর্কে কোনো হাদিসই নবী সাল্লাহ আলি সাল্লামের সূত্রে প্রমাণিত নয় সুরাওয়াকিয়ার ব্যাপারে হ্যাঁ যে ব্যক্তি রাতে সোরা ওকে বাট করবে তাকে কখনো অভাব অনটন গ্রাস করবে না আল্লাহ নাসির উদ্দিন আলবানি হাদিসে এই হাদিসটিকে তিনি দুর্বল বলেছেন যে ব্যক্তি রাতে সোরা অকে বাট করবে তাকে কখনো অভাব গ্রাস করবে না সিলসিলা জয়িফার দুইশো নব্বই নম্বর হাদিস তো এগুলো সবই আপনার জাল বানোহাট হাদিস এই ব্যাপারে সুরা হাসরের শেষ দিন আয়াত এই হাদিসটি রয়েছে যেমন নবি সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে উপনীত হয়ে বলবে আউজ বিল্লাহ ইসলামী লা আলিম মিন সাহিতনি রজিম অত বছর হাসের শেষ দিন আয়ত পাঠ করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেস্তান নিযুক্ত করবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকবে ওইদিন মারা গেলে সে শহীদ মৃত্যু যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও অনুরূপ মর্যাদার অধিকারী অনেক ফজিলত কিন্তু এই হাদিসটি একদম দুর্বল জয়ীভ হাদিস আল্লাহ নাসির উদ্দিন আলবানী রহমাউল্লাহ তিনি বলেন যে হাদিসটি দুর্বল জৈফ অতএব এই সমস্ত আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হ্যাঁ আয়তুল কুরসির ব্যাপারে যেটা এসেছে সহিদ হাদিসের মধ্যে যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পর আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ বলে আলমিন ওই ব্যক্তির মরার সাথে সাথে জান্নাতে দিয়ে দেবেন মরা বাকি রয়েছে কিন্তু জান্নাত বাকি নেই এই জন্য যেগুলো সহি আমল সেই আমলগুলা আমরা করবো ইনশাল্লাহ এবং আপনার সুরা ফাতিহা সম্পর্কে বলা হয়েছে সুরা ফাতিহা আপনার রোগ সম্পর্কে যত রোগ বালা মুসিবত আছে এগুলা থেকে আল্লাহ হেফাজত করবেন আপনি সুরা ফাতিহা পাঠ করে আপনার শরীরে ফুদিলেন অথবা কাউকে দম দিয়ে দিলেন সাপে কাটা রোগী এবং সুরা বাকারা সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সুরা বাকারা এবং সুরা আলী ইমরান যারা তেলাওত করবে কেমতি দিন তাদের জন্য সুপারিশ করবে এবং তাদেরকে মেঘের ছায়ার মতো ছায়া দান করবেন এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত সুরা ইখলাস তিনবার পড়লে হ্যাঁ একবার পড়লে এক তৃতীয়াংশের সমান নিকি হয় এভাবে বলা হয়েছে যে তিনবার পাঠ করলে পুরো পূর্ণ কোরআন খতম করার নেকি পাওয়া যায় এবং সোরা মুল আল্লাহ রসুল সাল্লাহ বলছেন রাত্রে যে ব্যক্তি পড়বে হ্যাঁ তার কবর রাজা হবে না এবং সোরা বাকারা শেষ দুই আয়াত যে পাঠ করবে সারা রাত সে আল্লাহর হেফাজতে চলে যাবে এবং আয়তুল কুরসি যে পাঠ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা নিযুক্ত করা হবে তো যেগুলো ফজিলত পূর্ণ যেগুলো পবিত্র কোরআন এবং দ্বারা প্রমাণিত সেই সুরাগুলি পাঠ করেন কিন্তু ফজিলতের নামে মিথ্যা ধোকায় পড়বেন না তাহলে আমল অনেক হবে কিন্তু পরকাল নষ্ট হয়ে যাবে আমি না সেবা তসলানলো তারপর জাহান্নামের খরি হয়ে গেল লাকড়ি হয়ে গেলো এই জন্য আমল করতে হলে রসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যে হাদিস পাবো আমরা সেটাই আমল করবো ইনশাআল্লাহ